লাস্ট গোনা ছেড়ে দিয়েছি হাটজান নদী এখানে মিশে গিয়েছে আটলান্টিকে আর তার পাড়েই মাথা তুলে দাঁড়িয়ে ছবির মতো শহর নিউ ইয়র্ক আকাশকে মাটিতে নেমে আসার হাতছানি দিচ্ছে হাই হাইরাইজ সব বিল্ডিংগুলো রাত নামলেও এখানে দিনের আলো যেন নেভেই না মার্কিনিরা গর্ব করে বলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্ক কিন্তু গত কয়েক সপ্তাহে তার চেহারাটা নাটকীয়ভাবে বদলে গিয়েছে করোনার আতঙ্ক এখন গ্রাস করেছে এক সময় সর্বদা জেগে থাকা গোটা নিউ ইয়র্কে মৃত্যু বাস করার অভিজ্ঞতা কেমন তা তুলে ধরেছেন নিউ ইয়র্কের দুই প্রেমিক প্রেমিকা নিউ ইয়র্কের ব্রোকলিন অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর আটাশের অ্যালেক্স মন্টেলিয়ন ও তার প্রেমিক মার্ক কজল শহরের অবস্থার কথা স্কাইপে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা বাইরে বেরোতে পারছেন না তারা তাই প্রিয় শহরটা এই সময়ে কেমন আছে তা জানতে জানালা খোলা রেখে দিয়েছেন তারা লিওন বলেছেন আমরা অ্যাপার্টমেন্ট থেকে বিহঙ্গ দৃষ্টিতে দেখতে পাচ্ছি শহরটাকে উইক অফ হাইটস মেডিকেল সেন্টারে যা ঘটছে তাও স্পষ্ট দেখতে পাচ্ছেন লিওন ও কজলো তার বর্ণনা দিতে গিয়ে মন্টেলিওন বলেন আমরা শুনতে পাচ্ছি বাইরে খুব চিৎকার চাচামিচি হচ্ছে যা থেকেই ধারণা করতে পারি ভেতরের পরিস্থিতি কতটা খারাপ কত লাশ ওখান থেকে বেরিয়ে এলো তা গোনা এখন ছেড়ে দিয়েছি এটা খুবই ভয়াবহ দৃশ্য কিন্তু এটাই বাস্তব উনিশ বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল এই শহরে আল কায়দার সেই বিমান হামলায় মৃত্যু হয়েছিল দুই জনের সেই হামলার জবাব দিয়েছে পেন্টাগন আল কায়দার আস্তানা গুড়িয়ে দিয়েছে মার্কিনীরা তছনছ হয়ে গেছে পাহাড় ঘেরা দেশ আফগানিস্তান কিন্তু এবারের শত্রু আরও ভয়াবহ অদৃশ্য শহরের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করা হয়েছে আর তার বাইরে দাঁড়িয়ে আছে রেফ্রিজারেটরের ব্যবস্থা সহ লাশবাহী ট্রাক মন্টেলিয়ন ও কজলো বলছেন এই শহরের সঙ্গে এ ছবি বড়ই বেমানান গোটা ঘটনাই ধরা পড়েছে তাদের দুজনের চোখে চারপাশে হতাশার ছবি তবে এর মধ্যেও বেঁচে রয়েছে নানা সম্পর্ক সেই দৃশ্যও ধরা পড়েছে আশপাশের মানুষদের খবর নিচ্ছেন উইক অব হাইস মেডিকেল সেন্টারের প্রধান র্যামন রড্রিগেজ তার প্রশংসা করেছেন মন্ত্রী লিওন এই তরুণীর দাবি প্রতিদিন আমার আত্মীয় ও শহরকর্মীরা আমাদের এই শহর ছাড়তে বলছে তারা মনে করছেন এই শহর এখন আমাদের জন্য ঠিক নয় নিউ ইয়র্ক আশাবাদী শহর কথা বিশ্বাস করে শহরের বাসিন্দারা তাতে ভরসা রাখছেন মন্ত্রী লিওন ও কজলোও এখন করোনা সংক্রমণে নিউক্লিয়াস হয়ে উঠেছে আমেরিকা আক্রান্তের সংখ্যাটা চোখ কপালে তোলার মতো ইয়েমেনের যুদ্ধ সৌদি যুবরাজের জন্য লজ্জাজনক হয়ে উঠেছে বলছেন বিশ্লেষক ইয়েমেনের যুদ্ধ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য লজ্জাজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন ফ্লোরিডার স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রায়ান জাউনিং ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির বিতর্ক অনুষ্ঠান দ্য ডিবেটে কথা বলেন তিনি তিনি আরও বলেন পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তারের আশা নিয়ে আরবের দরিদ্র এই দেশটির বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল সৌদি আরব তিনি বলেন সৌদিরা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় তারা গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে চায় তারা চায় কেবল দক্ষিণ নয় বরং উত্তরের মতো সমগ্র ইয়েমেন সৌদির অনুগত প্রদেশে পরিণত হোক বিন সালমান সিরিয়ায় ব্যর্থ হয়েছেন এবং ইরাকে যা চলছে তাতেও তিনি ব্যর্থ হয়েছেন এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন কয়েক ডজন সেনা এবং তাদের ভাড়াটে সেনা নিহত হয়েছে রিয়াদ যা চেয়েছিল তা বাস্তবায়িত করতে পারেনি আর সম্ভবত মোহাম্মদ বিন সালমানের জন্য ইয়েমেন এখন লজ্জাজনক বিষয় হয়ে উঠেছে ইয়েমেনের সাবেক প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনা এবং দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনকে ধ্বংসের লক্ষ্যে পনেরো সালের ২৬ মার্চ ইয়েমেনের বিরুদ্ধে একতরফা ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে সৌদি আরব এবং তার নেতৃত্বাধীন কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ কিন্তু গত বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে এখনও সৌদি লক্ষ্য অর্জন হয়নি বরং ইয়েমেনের প্রতিরোধের মুখে সম্মান নিয়ে পিছিয়ে আসার পথ খুঁজছে রিয়াদ করোনায় পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন কেন নারী নয় পুরুষদের মধ্যেই করোনায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি তবে এর কারণ নিয়ে চিকিৎসকরা একমত নন ভারতে নারীদের তুলনায় পুরুষরা অনেক বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এর রিপোর্ট থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আইসিএমআর এর গবেষক দল গত পনেরো ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ দেশ জুড়ে বিশটি রাজ্যের বাহান্নটি জেলায় প্রবল শ্বাসকষ্টে যারা ভুগছেন তাদের পরীক্ষা করে দেখেছিলেন মোট পাঁচ হাজার নশো এগারো জনকে পরীক্ষা করা হয় দেখা যায় একশো জন করোনায় আক্রান্ত তাদের মধ্যে পঁচাশি জন অর্থাৎ তিরাশি শতাংশেরও বেশি হলেন পুরুষ ভারতে নারীদের চেয়ে পুরুষরা এত বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন কিন্তু কেন চিকিৎসকদের মধ্যেও কারণ নিয়ে মতভেদ রয়েছে ফুসফুস বিশেষজ্ঞ পার্থ প্রতিম বলেছেন যারা ধূমপান করেন তাদের ফুসফুস এমনিতেই দুর্বল ভারতের জেলা বা ছোট শহরগুলোতে মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি ধূমপান করেন গ্রামের দিকে লোকে এখনও হুঁকো খান বিড়ি সিগারেটও খান তাই মেয়েদের তুলনায় পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইতালিতেও এত বেশি সংখ্যক লোকের করোনায় আক্রান্ত হওয়ার কারণ সেখানে লোকের মধ্যে ধূমপানের অভ্যাস অনেক বেশি আবার চিকিৎসক সুব্রত কুণ্ড মনে করেন এর প্রধান কারণ পুরুষরা অনেক বেশি বাইরের কাজ করেন তিনি বলেছেন আসলে ভারতে পুরুষরা মেয়েদের থেকে অনেক বেশি বাইরে বের হন তাই তারা বেশি করে আক্রান্ত হয়েছেন যেহেতু তারা বাইরে বের হচ্ছেন তাই তারা করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসছেন সেখান থেকে আক্রান্ত হচ্ছেন নিজামুদ্দিনের ঘটনায় তার উদাহরণ চিকিৎসক সত্যকি হালদারের ব্যাখ্যা বিশ্বের অন্য জায়গাতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে করোনা হচ্ছে সামাজিক অসুখ ভাইরাসটি সংক্রমক অর্থাৎ ছোঁয়াচে তাই যিনি বাইরে যাচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন তিনি ঘরে ফিরলে গোটা পরিবারের সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে ফলে নারীরা কম আক্রান্ত হচ্ছেন আর পুরুষরা বেশি এই প্রবণতা বাইরে বেরোনো নিরিখে বিচার করলে ভুল হবে আসলে যে কোনো ভাইরাসের একটি জেনেটিক কাঠামো থাকে করোনার ক্ষেত্রে সেই গঠন এখনও বোঝা যায়নি পুরুষ ও নারীদের রোগ প্রতিরোধ করার সিস্টেমও আলাদা বহু ক্ষেত্রে কারো প্রতিরোধ ক্ষমতা বেশি কারো কম করোনা কি করে এই প্রতিরোধ ক্ষমতা ভাঙছে তা এখনও জানা যায়নি জানা গেলে বোঝা যাবে কেন পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন আইসিএমআর সমীক্ষায় বলা হয়েছে করোনায় আক্রান্ত অধিকাংশ লোকের বয়স চল্লিশ বছরের বেশি সমীক্ষা অনুসারে পঞ্চাশ বছরের বেশি বয়স্কদের তুলনায় অনেক বেশি আক্রান্ত হচ্ছেন আরও নির্দিষ্ট করে বলতে গেলে পঞ্চাশ থেকে উনষাট বছর বয়সীদের মধ্যে করোনা বেশি হচ্ছে আইসিএমআর মতে মধ্যরেখা হল চুয়ান্ন বছর এর কারণই অবশ্য চিকিৎসকরা একমত তাদের মতে পঞ্চাশের পর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে তাই তাদের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি সত্যকী হালদার মনে করেন পঞ্চাশের পর লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলেও ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত বাইরে বেরোনোর প্রবণতা আগের মতোই থাকে তাই তারা আক্রান্ত হচ্ছেন বেশি পার্থ প্রতিম বসের মতে একে তো ওই বয়সের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার উপর যারা ধূমপাই তারাও অনেক দিন ধরে ধূমপান করে ফুসফুসের অনেকটা ক্ষতি করে ফেলেছেন তাই তারা আক্রান্ত হচ্ছেন বেশি প্রায় চল্লিশ শতাংশ আক্রান্ত এখনও বিদেশে যাননি তারা জ্ঞানত কোনো করোনা আক্রান্তের সঙ্গে মেশেনও নি আইসিএমআর এখন নতুন করে করোনার বিরুদ্ধে লড়াইয়ের নীতি নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের সকলের করোনা পরীক্ষা করাতে হবে যারা করোনা আক্রান্ত ও সম্ভাব্য করোনা আক্রান্তের সংস্পর্শে আসছেন তাদের পাঁচ দিন ও চোদ্দ দিন পরে দুইবার পরীক্ষা করতে হবে যে করোনা আক্রান্তরা কোনো জমায় ছিলেন সেখানে উপস্থিত সকলের করোনা পরীক্ষা করতে হবে যে সব ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে সেখানে সব কর্মীর করোনা পরীক্ষা হবে গত চব্বিশ দিনে যারা বিদেশ থেকে এসেছেন তাদেরও বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত করা হটস্পটে কারো সর্দি কাশি গলা ব্যথা জ্বর হলেই করোনা পরীক্ষা করা হবে স্পেনে বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন করোনা ভাইরাসে স্পেন এখন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা পনেরো লাখ সাত হাজারেরও বেশি এর মধ্যে মৃত্যু হয়েছে পনেরো হাজার আটশো তেতাল্লিশ জনের আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র পঞ্চান্ন হাজার ছশো জন এদিকে করোনাভাইরাসের কারণে দেশটিতে গত এক মাসে জাতীয় আয় শতকরা ষাট ভাগের নিচে নেমে এসেছে অর্থনীতিবিদরা ধারণা করছেন বন্দি দশার প্রথম চার সপ্তাহে দেশটি জাতীয় অর্থনীতিতে লোকসান দেখছে প্রায় ঊনপঞ্চাশ বিলিয়ন ইউরো দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে শুধু মার্চ মাসে দেশটিতে তিন লাখ দুই হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে বর্তমানে দেশটিতে সর্বমোট বেকারত্বের সংখ্যা প্রায় ৩৫ লাখ যা দেশটির মোট জনসংখ্যার তেরো দশমিক সাত আট শতাংশ লকডাউন শেষ হওয়ার পর এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ধারণা করা হচ্ছে দেশটি এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার দিকে এগোচ্ছে সর্বশেষ দু সালে পুরো ইউরোপ জুড়ে যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল সেই সময় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ এই দেশটি এছাড়া টানা গৃহবন্দি থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনসাধারণ দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালবাদের ইলা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জরুরি অবস্থা শিথিল হওয়ার পরে প্রথম পদক্ষেপগুলোর একটি হতে পারে মানুষজনকে বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করার অনুমতি দেয়া কিন্তু অবশ্যই তা কেবল শিশুদের নিয়ে কিংবা একা একা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কেমন আছেন বাংলাদেশি প্রবাসীরা প্রায় তিরিশ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস স্পেনে যাদের মধ্যে সিংহভাগ থাকেন রাজধানী মাদ্রিদ এবং পর্যটন শিল্পে সমৃদ্ধ কাতালোনিয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন তাদের অধিকাংশই বিশেষত অবৈধভাবে বসবাস করা প্রবাসীরা আছেন চরম বিপাকে তাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্থানীয় প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলো যাদের মধ্যে ভালিয়ান্তে বাংলা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাজ করছে রাজধানী মাদ্রিদে এবং হেল্পিং হ্যান্ডস নামে সদ্য প্রতিষ্ঠিত সংগঠনটি কাজ করছে বার্সেলোনায় এছাড়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দশ হাজার ইউরো বন্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ